আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ান সিনিয়র গবেষক মার্টিন বয়ের। তিনি ডিপফেক সম্পর্কে সচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিষয়টির প্রভাব আরও গভীরভাবে বোঝা গিয়েছিল যখন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্ক সিটি পুলিশ গ্রেফতার করেছিল এমন একটি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে সয়লাভ হয়ে যায়। তিনি বলেন, এআই প্রযুক্তি মানুষের মতামতকে প্রভাবিত করতেও ব্যবহার করা হতে পারে। যেহেতু বিশ্বে এবার অনেক দেশেই নির্বাচন হচ্ছে, তাই এআই এক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। ছবি ব্যবহার করে টুলের সাহায্য নিয়ে জনগণের মতামত পরিবর্তন করা হয়। এই পদ্ধতি শুধুমাত্র প্রম্পট দিয়েই প্রত্যাশিত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়। যেহেতু এআই দিয়ে ছবি, ভিডিও, ভয়েস সবই তৈরি করা যায়, তাই এই খাতে সতর্কতার কোনো বিকল্প নেই। ফেস সোয়াপের মাধ্যমে এক ব্যক্তির মুখের উপর অপর ব্যক্তির মুখ বসিয়ে টার্গেট পূরণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠোঁটের দিকে। আসলেই তিনি কথা বলছেন নাকি অন্য কেউ? বয়ার বিশ্বাস করেন, জনসচেতনতা বাড়ানো এবং ডিজিটাল শিক্ষা ছাড়া এসব পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, কারণ এসব কাজ অনেক সূক্ষ্মভাবে করা হয়, তাই বোঝা মুশকিল হয়ে পড়ে কোনটা সঠিক কোনটা ভুল। বাংলাভিশন নিউজ ডেস্ক।